হৃদয়ের মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি ছিল সেটা যদি আপনারা জানেন তাহলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। কি বলেছিল তার মাকে ফোন ধরে আজকের এই ভিডিওতে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আরো গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই হৃদয় সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এই হৃদয়কে হয়তো আপনারা ইতোমধ্যে সবাই চিনে গেছেন, যাকে কয়েকজন বন্ধু মিলে জবাই করে রান্না করে খেয়ে ফেলেছে। প্রিয় দর্শক, এত ভয়ঙ্কর কাহিনী হয়তো আমরা আগে কখনো শুনিনি। বন্ধু নাকি আপন ভাইয়ের মতো হয়, বন্ধু সব সময় বিপদের সঙ্গী হয়। সেই বন্ধুই যখন তার বন্ধুকে জবাই করে কেটে রান্না করে খেয়ে ফেলে, এই ঘটনা আসলে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, কি হয়েছিল হৃদয়ের সাথে, কেনই বা তারা এই হৃদয়কে জবাই করে হত্যা করে খেয়ে ফেলেছে, এর তো একটা ঘটনা রয়েছে অবশ্যই। আসুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো। প্রিয় দর্শক, এই হৃদয় পড়ালেখা একজন মেধাবী ছাত্র ছিলেন। প্রিয় দর্শক, এই হৃদয় এবং তার বন্ধুরা মিলে একটা পোল্ট্রির ফার্মে চাকরি করতেন, সবাই মিলে একসাথে কাজ করতেন। কিন্তু এই হৃদয় চালাক চতুর থাকার কারণে এই হৃদয়কে সেই ফার্মের ম্যানেজার করা হয়, যেটা দেখে জেলাস ফিল হয় এই উপজাতিদের, যার কারণে এই হৃদয়ের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করে। বন্ধু বান্ধবে মিলে প্ল্যান করে এই হৃদয়কে দুনিয়া থেকে বিতাড়িত করবে, না হলে এই হৃদয়কে গুপ্ত করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিবে, এমনটাই প্ল্যান করেন তারা। হৃদয় সেই পোল্ট্রির ফার্মেই ঘুমাচ্ছিলেন, হুট করেই মধ্যরাতের পরে যে তার বন্ধু বান্ধব তাকে ডাক দিলে সে উঠে চলে যায় বন্ধু বান্ধবের সাথে, কিন্তু যাওয়ার পরে আর ফিরে আসতে পারেননি। গাড়িতে করে অনেক দূর নিয়ে যাওয়া হয় একটা পাহাড়ের চূড়ায়, সেখানে যে হৃদয়ের বাবাকে ফোন দিয়ে বলে আপনি যদি 15 লক্ষ টাকা দেন তাহলে আপনার ছেলেকে জ্যান্ত পাবেন, না হলে মৃত পাবেন। এই কথাটি শোনার পরে একজন বাবা কিভাবে স্থির থাকতে পারে? এরপরে এই ফোনটা কেটে দেওয়া হয়, তারপরে আবারও হৃদয়কে দিয়ে ফোন দেওয়ানো হয়। কলটি ধরে তার মা, কল ধরে বলে বাবা তুই কোথায়? সে বলে মা আমি কোথায় রয়েছি আমি নিজেই জানি না, আমাকে তোমরা বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে। এই কথা শোনার সাথে সাথেই মা কান্নায় ভেঙে পড়েন। মা বলেন চিন্তা করিস না, তোকে বাঁচিয়ে আনবই। এরপরে আবার এই বন্ধু বান্ধব মিলে হৃদয়ের বাবাকে ফোন দেয়, বলে যে আগামী 24 ঘন্টার ভিতরে আপনি টাকা না দিলে আপনার ছেলেকে আমরা জ্যান্ত রাখবো না। এই কথা শুনে হৃদয়ের বাবা বলে আমার কাছে তো সর্বমোট 60,000 টাকা হবে, আমি এত টাকা কোথায় পাবো? 15 লক্ষ টাকা এটা তোর মুখ দিয়ে বললেই সম্ভব নয়। সর্বশেষ 2 লক্ষ টাকা নিয়ে চলে যায় সেই হৃদয়ের কাছে, যে দেখে হৃদয়ের নেই, হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই উপজাতিকে জিজ্ঞাসা করা হয় আমার ছেলেকে, উপজাতি বলে দেখুন ওই গাছের সাইডে আছে। প্রিয় দর্শক, গাছের সাইডে যেয়ে দেখে কিছু হাড্ডি একত্র করে বেঁধে রাখা হয়েছে, যেটা দেখে হৃদয়ের বাবার গায়ের লোম খাড়িয়ে যায়। হৃদয়ের বাবা বুঝতে পারে আমার ছেলে হয়তো আর দুনিয়ায় নেই। প্রিয় দর্শক, এই উপজাতিরা এমন সব খাবার খায় যেটা আসলে একজন মানুষ দেখলে তার বমি চলে আসবে, তারা এমন সব খাবার খায়। তাদের খাবার লিস্টে কেঁচো, সাপ, ব্যাং এসব হচ্ছে ফেভারিট খাবার। তো যাই হোক প্রিয় দর্শক, এই উপজাতিকে তো অনেকেই হেট করতেছে, এটার কোনো শেষ নেই। কিন্তু এই যারা হৃদয়ের সাথে এমন জঘন্য কাজ করেছে, বাংলাদেশের সরকারের অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন কোনো কাজ আর কেউ মাইন্ডেও না আনতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, এই হৃদয় তার মাকে ফোন দিয়ে বলেছিল মা ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমার কাছে টাকা চাচ্ছে, টাকা দিলে আমাকে ছেড়ে দিবে, কিন্তু টাকা কোথায় পাবো, আমার অনেক চিন্তা হচ্ছে। প্রিয় দর্শক, এই হৃদয়ের বাবা মা আসলেই এখন অসহায়, একটাই মাত্র ছেলে, সংসারের হাল মাত্রই ধরেছে, তখনই এই হৃদয়ের সাথে এমন জঘন্য কাজ আসলে মেনে নেওয়া যায় না। এত সুন্দর চেহারার একটা ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে রান্না করা হয়েছে, এটা আসলে ভাবলেই গাসি হয়ে ওঠে। তো যাই হোক প্রিয় দর্শক, দোয়া করি উপরওয়ালা যাতে এই হৃদয়কে জান্নাত নসিব করেন এবং এই বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই বলেই আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই SPN সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।